তাই সবাই আমার জন্য দোয়া রাখবে, আমি যেন দরবারে গোলাম হয়ে থাকতে পারি। আমি বড় কিছু হতে চাই না, আমি যেন আমার আহিম চাতে আমার মসজিদে আমি চরণে তুলো থাকতে পারি। তাই এখানে আমার তরিকার ভাই, তরিকার মন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবার চরণে ভক্তি রেখে আমার জন্য আমার বক্তৃতা গ্রহণ করবেন। বাবা, এবারে আমার আমার বাবা জরিনাকে লালন পালন করত, আর সবাই জানে জরিনা এই বাড়ির মেয়ে। এই বাড়ির দিকে তাকে দেওয়া হয়েছিল, এরা কলাশ করে হবে বিচার কি করবো বাবা। অষ্টদিন হলো আমার ভাই আমার পরে পয়সা হয়ে গেছে, আর আজকে জরি না নাকের ফুল দেখে রেখে দেওয়া হয়েছে। খাওয়ানোর সময় আমার খালা শাশুড়ি আসছে বাইকটার খরচে দেওয়ার জন্য, রাত্রে এসে আমার শাশুড়ির বুকে ঘুমাইছে। সকালে আমার শাশুড়ির বুকে থেকে মরা লাশ হয়ে তাকে দাপন করলাম। আর কি আছে বাবা বেঁচে দিন, তোরতে তুমি নাই আসলি
তোমার চরণে Shut up.
শিশুবেলা বন্ধু ছিল আমার,
Thank you.
भाई रे पे